ওকে, আজকে হচ্ছে আমাদের সিএসএস হচ্ছে 3 নম্বর ক্লাস এবং হচ্ছে টোটালি হচ্ছে 8 নম্বর ক্লাস, তাই না? তো আজকে আমরা যে জিনিসগুলো শিখবো সেগুলো হচ্ছে আমরা যে পূর্বে যে এইচটিএমএল করেছিলাম, লিস্ট, তারপর স্টা ইয়া টেবিল, হ্যাঁ, তারপর ইমেজ, যে কাজগুলো করেছি সেগুলো আজকে আমাদের কোর ফিচার। এগুলো আজকে আমরা কীভাবে সিএসএস দিব সেই জিনিসগুলো আমরা আজকে শিখবো। খুবই সুন্দর সুন্দর টপিক শেখাবো আজকে, খুব মনোযোগ। এইগুলোই আমাদের একটা ওয়েবসাইটকে অ্যাট্রাকশন করে তুলবে, সুন্দর একটা ডিজাইন করে তুলবে। তো আমি আমার বেস্ট ট্রাই করব তোমাদের শেখানোর জন্য, বোঝানোর জন্য, তোমার জাস্ট ক্লাসটা ভালো করে বুঝো। ওকে, তাহলে ফার্স্ট অফ অল আমরা কী করবো, সেই সিমিলারভাবে আমাদের কীরকম করতে হবে, একটা ফাইল বানাতে হবে। তো ফাইলটা বানানোর জন্য আমি আমার নিজের মন মতো একটা ফোল্ডার চুজ করবো বা ক্রিয়েট করব। তো আমি এখানে গেলাম যে ক্লাস 08, তারপরে কি হচ্ছে আমাদের সেখানে যে আমরা একটা ফাইল বানাবো, ফার্স্টে ইন্ডেক্স ডট এইচটিএমএল, এই নামটা আমরা যা আছে তাই দিতে পারি। দিলাম। তারপর আমরা একটা কী বানাবো এখানে, একটা অ্যাসেটস নামে একটা ফোল্ডার বানাবো যেখানে আমার সমস্ত সম্পত্তি থাকবে, অ্যাসেটস। দিলাম, ওকে, ডান। এখন আমাদের কাজ কি, এইটুকু আমাদের করার পর আমাদের কাজ হচ্ছে আমরা ভিএস কোডটা ওপেন করে, ভিএস কোডটাই আমরা কী করবো, সেই ফাইল ফোল্ডারটা ওপেন করবো। এই যে ক্লাস 08 আমি ওপেন করলাম, তো এটা একটু সময় নেবে, তো এসে পড়ছে। আমি অথর দিলাম যে হ্যাঁ আমি তোমার ট্রাস্ট করি, ট্রাস্ট করার পর আমি কেটে দিলাম। এটা আমি একটু বড় করে দিই, হ্যাঁ। এখানে যে কালার থিম, আমার কালারটা কোথায় গেল, প্রিফারেন্স, যে চেঞ্জ কালার আর থিম, কালার থিম যে আমি দিলাম লাইট, এবং আমি একটু বড় করে দিই, তাইলে ভালোভাবে দেখা যাবে আরো। ওকে, তো এটা হওয়ার পর আমরা কি করলাম, আমরা ফাইলটা ওপেন করবো। এখন ইনডেক্স ডট এইচটিএমএল ফাইল আসলো, তো আমরা ফার্স্টে লিখি HTML:5। আচ্ছা, আমরা আজকে ফার্স্ট যেটা শিখবো সেটা হচ্ছে ইমেজ। সেটা শিখবো কি, ইমেজ। আচ্ছা, ইমেজটা কি শিখবো, ইমেজটা শিখবো হচ্ছে এরকম যে তাকে আমরা একটা কি করবো, ব্যাকগ্রাউন্ড ইমেজ শিখবো আজকে। ব্যাকগ্রাউন্ড ইমেজ আমরা গত ক্লাস শিখছি, ব্যাকগ্রাউন্ড কালার আমরা চাইলে বডিতে কি করতে পারি, ব্যাকগ্রাউন্ড কালার দিতে পারি। হ্যাঁ, সাপোজ আমি একটা জিনিস বললাম যে কি বলতে পারি, আমি সাপোজ বললাম যে এরকম যে ফার্স্টে পিটেক নিতে পারি, পিটেক, পিটেকের মধ্যে আমি লিখলাম যে দিস ইজ আওয়ার আওয়ার সিএসএস ক্লাস, সিএসএস ক্লাস। হ্যাঁ, এটা আমি দিলাম, ভালো কথা। এটা দেওয়ার পর আমি কি করলাম, এটার পুরো একটা ডিবি নিতে পারি আজকে। আজকে একটা ডিপ, আজকে আমরা ডিপ সম্পর্কে জানবো। হ্যাঁ, আজকে আমরা কি করবো, ডিপ সম্পর্কে জানবো। ডিপ সম্পর্কে আজকে বলবো ওনাকে, নেক্সট ক্লাসে বলবো। আচ্ছা, ডিপ ক্লাসটা পরে, ডিপটা পরে, ডিপটা আজকে শেখাবো না, অন্য একদিন। ডিপটা শিখাইতে গেলে আগে ভালো করে বুঝাইতে হবে। হুম, তো আজকে যেটা শিখবো সেটা হচ্ছে একটা আমরা ইমেজ দেব। এখন কথা হচ্ছে ইমেজটা যে দিব সেই ইমেজটা কীভাবে দেব, আমরা দিব কিভাবে বডিতে। আমরা যদি এরকম আসি যে যে তোমরা বলতে পারো যে স্যার আপনি কালকে আমাদের শিখাইছিলেন একটা এসএসএস এর ভিতরে একটা সিএসএস ফাইল নেওয়ার জন্য, তো আমরা কি করলাম যে সিস্টেমটা করলাম সেটা হচ্ছে কি, এই এসএসএস এর মধ্যে একটা ফাইল নিব, আমরা ফোল্ডার নিব সিএসএস। সিএসএস এখানে যে আমরা বলবো ওকে যে তুমি এর ভিতরে ঢুইকা, তুমি কিনে একটা ফাইল নিবা, সেটা হচ্ছে সিএসএস এর জন্য একটা ফাইল নিব কি, আমরা style.css, style.css। হ্যাঁ, নেওয়ার পর আমি কি করলাম, এর ফাইলটা বানালাম। এই ফাইলটা এখন আমি কি করবো, ওপেন করবো। সেই ফাইলটা আমি ওপেন করবো কোথায়, এই যে এখানে। আসার পর এখন আমি এখানে লিখবো বডি, বডির ভিতরে আমি কালার দিলাম, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড কালার আমি কি দিলাম, সাপোজ আমি দিলাম তোমার হচ্ছে ধরো কি দেবো, আমি গ্রিন কালার দিলাম, গ্রিন কালার একদম। তো আমি এটা সেভ দিলাম। সেভ দেওয়ার পর আমার কি লিঙ্ক আপ করতে হবে, তাহলে লিঙ্ক আপ যদি করি LINK লিঙ্ক, লিঙ্ক দিয়ে আমি এখানে বলবো যে অ্যাসেটস এর ভিতরে আছে সিএসএস এর ভিতরে style.css ফাইলটা। তো দেওয়ার পর আমি এখন যদি একটু সেভ দিই আর এটা রান করি, তাহলে এটা কি কোথায় যাচ্ছে আমরা দেখি, আমাদের এটা কি দেখাচ্ছে, দেখো একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে কি, একদম পুরো গ্রিন একটা ব্যাকগ্রাউন্ড কালার আসছে, আর তার মধ্যে একটা লেখা আসছে দিস ইজ আওয়ার ক্লাস। আসছে কিন্তু, দিস ইজ আওয়ার ক্লাস আসছে, এবং কারণ ওই যে দিস ইজ আওয়ার সিএসএস ক্লাস এটা লিখছি আমি। এখন তোমরা বলতে পারো স্যার এমন কি করা যায় না যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি কোনো কালার না দিয়ে আমি ইমেজ দিতে চাই, আমি বলবো হ্যাঁ অবশ্যই পারা যায়। তো আমরা একটা ইমেজ ডাউনলোড করি, আমরা ইমেজ ডাউনলোড করবো কোথা থেকে, pixabay.com, মাথা রাখবা pixabay.com। এখানে গেলে তুমি সুন্দর সুন্দর ইমেজ পাবা, সুন্দর সুন্দর ইমেজ পাবা। তো সুন্দর সুন্দর ইমেজটা কোথায় পাবে, দেখো কত সুন্দর সুন্দর ইমেজ আছে যার কোনো ই নেই, শেষ নেই। তো আমি একটা ইমেজ নেই, কোন ইমেজটা নেই, যে এই বিড়ালের ইমেজটা নেই, আমি সাপোজ এখানে কল করলাম, দেখা যাচ্ছে ক্লিক করার পর আমি কি করবো, এখানে এখানে ইমেজটা ডাউনলোড করবো। তো ইমেজটা কিভাবে ডাউনলোড করবো, এই যে ফ্রি ডাউনলোড, ফ্রি ডাউনলোডে গিয়ে আমি এখানে তোমার সাইজ দেওয়া আছে, এইটা এটা এটা তুমি কোনটা চাও, তুমি চাইলে ক্লিক করে নিতে পারো যে আমি এটা চাই, আমি এটা চাই অথবা এটা চাই, ডিফল্ট একটা দেওয়া থাকে এইটাই। তো আমি এটা কি করলাম, ডাউনলোড করলাম,
ক্লিক করার পর ও বলতেছে যে তুমি কি ডাউনলোড করতে চাও? হ্যাঁ, আই এম নট রবার্ট, আই এম ডাউনলোড হিয়ার। ও আচ্ছা, ও বলতেছে বাইসাইকেল চাচ্ছে, তাহলে আমি এটা দিয়ে দিতে হবে, মার্ক করার পর নেক্সট করব। হ্যাঁ, ও আমাকে ক্রস ওয়ার্ক চাইতেছে, মানে এটা আর কি রোবোটিক্স চেক করতেছো? মাই গড। তো এই যে হয়ে গেছে, এখন ডাউনলোড করবো আমি। তো ডাউনলোড করার পর আমাকে একটা ডাউনলোড দিবে যে তুমি এটা ডাউনলোড, এই যে ডাউনলোড হয়ে গেছে আমার ইমেজটা। তো ডাউনলোড যদি হয়ে যায় তাহলে আমার ইমেজটা কোথায় আছে? আমি ডাউনলোডের ফোল্ডারে যাব, আমার যে ডাউনলোড হয়েছে যেখানে, ডাউনলোডে আমি গেলাম, এই যে ইমেজটা, আমি ইমেজটাকে করব কপি করব কন্ট্রোল সি দিয়ে, অথবা আমি রাইট হ্যান্ড ক্লিক করে আমি যে কপি করলাম, কপি করে আমি কোথায় যাব? আমার এই যে ফোল্ডার যে আছে আমার লোকাল ডিস্ক ইতে এবং আতিকো এপসিলিউশন ক্লাস 8, এইখানে যাইয়া এইখানে গিয়ে আমি কি করবো, একটা ফাইল বানাবো, একটা ফাইল বানাবো, কারণ ওটা তো ইমেজ। হ্যাঁ, তো আমার ইমেজের জন্য একটা ফোল্ডার বানাই, ইমেজেস ফোল্ডার, অ্যাসেটস এর ভিতরে ইমেজেস ফোল্ডার, মাথায় রেখো অ্যাসেটস এর মধ্যে সব সম্পত্তি থাকবে। তো আমরা ইমেজেস একটা ফোল্ডার বানালাম, এর মধ্যে সকল ধরনের ইমেজ থাকবে, পেস্ট করে দিলাম। তো এটার মধ্যে আমি এটা রিনেম করে দিই সুন্দর মতো, সাপোজ বললাম যে বডি ডট জেপিজি, বডি ডট জেপিজি, এটা তোমরা যা ইচ্ছা নাম দিতে পারো, কোনো সমস্যা নাই, কিন্তু জেপিজিটা থাকে থাকে জানো শেষে। এখন আমরা একে একটা ই দিব, মানে আনাবো, কিভাবে আনবো দেখি একটু। সবাই একটু মনোযোগ দিয়ে শিখো। হ্যাঁ, এটা খুব একটু একটু কঠিন হইতে পারে তোমাদের কাছে, বাট আমি মনে করি আমি যতটা যেভাবে বলবো তুমি যেভাবে বলবো। তো এখন আমার বডিতে দিতে হবে, কারণ আমরা তো জানি পুরো ফুল, আমরা যখন এই যে বডিতে যখন কালার দিছি, ব্যাকগ্রাউন্ড কালার দিছি, পুরো বডিটাই আমার কি হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে। এখন আমি কি করতে চাচ্ছি, পুরো বডিতে একটা ইমেজ দিতে চাচ্ছি, তাহলে আমার বডির মধ্যে সিএসএস দিতে হবে। এই যে বডি নিলাম আমি, এটা কেটে দেবো, কারণ যেহেতু আমার কালার দরকার নেই, আমি ইমেজ দিতে চাচ্ছি, কোনো সমস্যা নেই, দিলাম। তাহলে এখন আমি কি করব, আমি লিখবো ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইমেজ ব্যাকগ্রাউন্ড ইমেজ। তো ব্যাকগ্রাউন্ড ইমেজটা দেওয়ার পর আমি কি করব, এখানে লিখবো ইউআরএল, ইউআরএল ব্যাকগ্রাউন্ড ইমেজ, ইউআরএল, ইউআরএল যদি হয়ে থাকে আমি হিট করলাম। হিট করার পর হচ্ছে, আচ্ছা আমার একটা ফোন আসছে, একটু বেশি না, একটু 1 মিনিট। হ্যাঁ একটু, হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। আমি তো বলছিলাম আব্বুরে, আমি আব্বুরে বলছিলাম, দেখার সময় যা ভাই ফোন দিছিল, ফোন দিন হেয়ার বলে ফোন নষ্ট, এই ফোন আবার ঠিক করতে দিছে শুনলাম সন্ধ্যার পরে যায়, এখন কী জানি হ্যাঁ তো আবার অফিসে গেছে গা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার ওনার এই মিউজিক প্রবলেম হয়েছে, আপনার কথা শুনতে পাই আবার বলে, বুঝছেন? আমার কইলো হ্যাঁ, আমি আমি আবার প্রাইভেটে গেছিলাম গা, তা না এদিকে হ্যাঁ নাই, এবার অফিসে গেছে গা মনে হয়। কেমনি কেমন এখন তো আব্বু গেছে অফিসে, হ্যাঁ আমি তো কিছু জানি, সকালবেলা কই এরম মানে আসার পরে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যালো, শুনতে পারতেছেন আপনারা? ওকে ঠিক আছে, তো এটাই আর কি বললাম যে, তাহলে আমরা কি বললাম যে হচ্ছে আমরা কোথায় ছিলাম, হ্যাঁ একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ছিলাম। আমরা কি করব, যখন আমরা ব্যাকগ্রাউন্ড কোনো ইমেজ দিব, মানে আমরা যখন ব্যাকগ্রাউন্ডে কোনো ইমেজ দিতে চাই, তখন আমার আমরা যখন কালার দিতেছি, ব্যাকগ্রাউন্ড কালার লিখছি ঠিক বিএসি, এই দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড দিতে চাচ্ছি, আমরা কিন্তু কালার ইউজ করছিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আর এবার কি দিচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজ, এই যে ব্যাকগ্রাউন্ড বিএসসি কে লিখছি, ব্যাকগ্রাউন্ড ইমেজ আমাকে শো করতেছে, আমি হিট করলাম। এরপর আমরা কি করব, ইউআরএল দিব, ইউআরএল, দেখেন ইউআরএল লিখে সে আমাকে সাজেস্ট করতে, তুমি ইউআরএল দিতে চাও? হ্যাঁ ইউআরএল, মাথায় রাখবেন আমরা যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ দিব তখন ব্যাকগ্রাউন্ড ইমেজ, তারপরে ইউআরএল। এই ইউআরএল এ আসার পর এখন হলো খেলা, এই জায়গাটা আমাদের দেখতে হবে, আমাদের ইমেজ আছে কোথায়, ইমেজেস ফোল্ডারের মধ্যে, তাই না, বডির মধ্যে, তাই না, বডির মধ্যে। দেখেন এই যে, এই যে আমাদের ইমেজটা, মানে হচ্ছে বডি ডট জিপিজি, এটা আমাদের ইমেজটা, এটা আছে কোন ফোল্ডারের মধ্যে, ইমেজ ফোল্ডারের ভিতরে। আর আমার এটা আমি কোন ফাইলে আছি, স্টাইল ডট সিএসএস, সে কোথায়, এখানে আছে। তাহলে ও কি এটা পাইবো, এখান থেকে এখানে আনতে পারবে? ওরা কি করতে, বের হইতে হবে না আগে, স্টাইল ডট সিএসএস থেকে বের হইতে হবে, সিএসএস এর ভিতরে বাইরে অ্যাসেটসে যাবো, অ্যাসেট থেকে ইমেজেসে ঢুকবো, ইমেজ থেকে বডিতে ঢুকবো। আমি আবার বলতেছি একটু দেখেন, ফার্স্টে একটা ডাবল কোটেশন, সিঙ্গেল কোটেশন দিবেন, দিয়ে এই একটা ডট যে দিলাম, এই ডট মানে কি জানো, এই স্টাইল ডট সিএসএস থেকে সে বের হইলো, তাহলে এখন সে কোথায় আছে, সিএসএস ফোল্ডারের মধ্যে আছে, মানে এই স্টাইল ডট সিএসএস এর মধ্যে কিন্তু আমি আসছি। এখন এই একটা ডট মানে কি, মানে আমি স্টাইল ডট সিএসএস থেকে উপরে উঠলাম, সে কোথায় উঠলাম, সিএসএস উঠলাম। এখন আমার কি অ্যাসেটস দিতে হবো, মানে এর পরেও কি অ্যাসেটস দিতে হবো, তাহলে আমি আরেকটা ডট দিলাম,
ডট দেওয়ার পর আমি কি বের করতে গেলাম অ্যাসেটসে গেলাম। এই যাও যখন আমি অ্যাসেটসে যাব তখন আমি একটা স্ল্যাশ দেবো, স্ল্যাশ দেওয়ার সাথে সাথে এখন বলতেছে তুমি কোথায় যাবা, আবার সিএসএস এ যাবা নাকি ইমেজেস এর মধ্যে যাবা। আমাদের তো ইমেজেস ফোল্ডারের মধ্যে ইমেজটা, আমি ইমেজে ক্লিক করলাম, বলে কি বডি ডট জেপিজি, হ্যাঁ বডি ডট জেপিজি আনতে চাই, তো দিলাম সেভ। হ্যাঁ আমি আবার একটু বুঝাই তাহলে ক্লিয়ার হবে, কেটে দিলাম। আমি ফার্স্টে আসছি এখন কোথায়, স্টাইল ডট সিএসএস এ, সেটা হচ্ছে আমার এইখানে। তো স্টাইল ডট সিএসএস থেকে বের হয়ে আমার যেতে হবে সিএসএস এ, সিএসএস থেকে বের হয়ে যেতে হবে এসএস এ, তারপরে আমার ওখান থেকে ইমেজেস এর ভিতরে ঢুকিয়া যেতে হবে বডি ডট জেপিজিতে। কারণ আমি সরাসরি যাইতে পারবো না, আমাকে রাস্তা যাইতে হবে, রাস্তা, কারণ আমাকে এটা এই সিঁড়িটা পার হয়ে আবার এই সিঁড়িতে যেয়ে আবার এই সিঁড়িতে দিয়ে এভাবে যেতে হবে, আমার নিয়ম। তাহলে আমি একটার উপর একটা ধাপ যাবো, কিভাবে বের হবে কেমনি, ডট দিয়ে। আমি ডট দিয়ে ফার্স্টে স্টাইল ডট সিএসএস থেকে উপরে উঠা সিএসএস এ গেলাম, আমি আরেকটা ডট দিয়ে আমি সিএসএস থেকে পার হয়ে আমি অ্যাসেটস এ গেলাম। এবার অ্যাসেটস যখন আসি তখন আমি মেন ফাইলে যখন আসছি মানে রুটে যখন আসছি অ্যাসেটস, তখন আমি স্ল্যাশ দেবো, স্ল্যাশ দিয়ে বলবো যে এখন আমার স্ল্যাশের আন্ডারে দুইটা আছে সিএসএস আর ইমেজেস, আমি ইমেজেস ইমেজেস যাবো, তারপর বডি ডট জেপিজি ক্লিক করবো। যদি আমি দিই তাহলে সেভ, যদি দিই তাহলে আমার কী হচ্ছে একটু দেখি, আমরা একটু রিলোড দিই, দেখেন একটা সুন্দর একটা ইমেজ আসছে, তাই না, একটা ইমেজ আসছে, কিন্তু বিড়ালে একটা ইমেজ আসছে, কিন্তু ইমেজটি কি অনেক বড় না, কিন্তু বড় হওয়ার কারণে কি দেখেন আমার কিন্তু, আমি কিন্তু মাউস স্ক্রল করতেছি কিন্তু হচ্ছে না, আমি কিন্তু আমার আমার মাউস দিয়ে স্ক্রল করতেছি কিন্তু সে যাইতেছে না, আমি নিচে টানতেছি কিন্তু যাচ্ছে না, কারণ ইমেজটি এত বড় কিন্তু সে কি ব্যাকগ্রাউন্ড ইমেজ দিয়ে নিছে। এখন কথা হচ্ছে স্যার ইমেজটা তো অনেক বড়, তাহলে কিভাবে কি করবেন, আপনি তো নিচে তো অনেক জায়গা নিতে পারতো, তাই না, তাহলে জিনিসটা কিভাবে করা যায়। তো এখন আমি কি করব, এরপরে যদি যাই যাই তাহলে আমি লিখবো ব্যাকগ্রাউন্ড, এই যে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডের কথা বলছে না, ব্যাকগ্রাউন্ড পজিশন, ব্যাকগ্রাউন্ড পজিশন, এই যে ব্যাকগ্রাউন্ড যে পজিশনটা এটা ক্লিক করবেন, ব্যাকগ্রাউন্ড পজিশন, পজিশন দিয়ে দেখবেন যে আপনার, সরি ব্যাকগ্রাউন্ড পজিশন না, ব্যাকগ্রাউন্ড পজিশন না, ভুল হয়েছে, ব্যাকগ্রাউন্ড কি জানি বলে এটারে, দাঁড়ান, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট, অ্যাটাচমেন্ট হচ্ছে স্ক্রল, হ্যাঁ ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট দেবেন স্ক্রল। তো আমি যদি স্ক্রল দিই তাহলে কি হচ্ছে দেখি তো, রিলোড দিই তো, তাও সে নিচ্ছে না, কারণ কেন নিচ্ছে না জানেন, এর পেছনে কারণ আছে, সে নিচ্ছে না এর পেছনে কারণ আমি তো কোনো কন্টেন্ট দিই নাই, আমি যদি কন্টেন্ট দিই তাহলে সে কন্টেন্ট দিলে আমাকে সে কি নিচে আনতে দিবে। তো এখন আমি কন্টেন্ট দিব কিভাবে, এখন আমি একটু আসি, তো কন্টেন্ট সাপোজ আমি দিচ্ছি, ধরো ধরো আমি বললাম যে পিটেক, পিটেকের মধ্যে আমি লিখলাম লরেম, লরেম দিয়ে তুমি যদি 500 লেখো তাহলে তোমাকে সে 500টা কন্টেন্ট দেবে, সে তোমাকে 500টা কন্টেন্ট, দেখো আমি লরেম দিয়ে 500 দিয়েছি, 500টা আমাকে প্যারাগ্রাফ দিচ্ছে, আমি তোমাদের শিখাইছিলাম এগুলো, হ্যাঁ তারপরে দেখো যায় নাই আরও লাগে, দেখছো শেষ হচ্ছে না। তাহলে আমি আরো দিই, এবার পিটেক দিলাম লোরেম 200 দিলাম, এই দেখো এখন কিন্তু ইমেজের চোখ দেখা গেছে, আগে কিন্তু এতটুকু ছিল তাই না, এখন কিন্তু ইমেজের চোখ দেখা গেছে। এখন আমি আরো দিতেছি কন্টেন্ট, তুমি আরো কন্টেন্ট দেখলে তোমার পার্থক্য, আমি আসলে কি বুঝাতে চাচ্ছি তোমরা সেটা বুঝতে পারবা একটু পরে। এই যে আমি একটু আরেকটু লিখে নিই, লোরেম 200 দিলাম, আমি এতগুলা কন্টেন্ট দিলাম, এতগুলো আমি কন্টেন্ট দিলাম, এখন এই কন্টেন্ট দেওয়ার কারণে দেখো আমি যখন রিলোড দিচ্ছি তখন কিন্তু দেখো আমার সাথে সাথে কি ইমেজটা কি উঠতেছে না, এই যে দেখো ইমেজটা কিন্তু উঠতেছে, তাই না, ইমেজটা কিন্তু উঠতেছে। আমি আর একটু বুঝাই তাহলে, আমি আরও কন্টেন্ট দিই, আমি পি ট্যাগ দিলাম, এখন থেকে তোমরা মজা পাবা, আস্তে আস্তে মজা পাবা, এখন যখন এই যে ফোকাসটা হবে তোমাদের তখন তোমরা মজা পাবা যে আসলে আমার স্যার আমাদের কী করাতে চাচ্ছে। লরেম 200 দিলাম, এই সেভ দিলাম, এবার অনেক কন্টেন্ট হয়ে গেছে। আচ্ছা তাহলে দেখো এই আমার কন্টেন্ট এখান থেকে শুরু হয়েছে, আমার কন্টেন্ট শেষ হয়েছে এই পর্যন্ত। তাহলে দেখো আমি যখন আমার মাউস দিয়ে আমি স্ক্রল, এই যে আমার মাউস, এই যে মাউসটা আমি যখন স্ক্রল করে নিচে দিচ্ছি, আমার কিন্তু সাথে সাথে কি উঠতেছে, ইমেজও কিন্তু উঠতেছে, তাই না, ইমেজটা কিন্তু উপরে চলে যাচ্ছে, তাই না, ইমেজটা কিন্তু উপরে চলে যাচ্ছে। তাহলে আমি এটা কেন হচ্ছে, এটা কেন হচ্ছে, বা আমি যদি মাউস দিয়ে স্ক্রল করি সেই ইমেজটা চলে যাচ্ছে, এর কারণটা কি জানো, আমি বলে দিছি যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হবে স্ক্রল। এই স্ক্রল মানে হচ্ছে আমি মাউসটা স্ক্রল করি আর স্ক্রল ভাবে এখান থেকে নিয়ে আসি, যেমনি আমি ইমেজটা সরবেই স্ক্রল হবে, ইমেজটাকে উপর নিচ করবে এটা, কিন্তু এটা তো সৌন্দর্য না, এটা তো একটা একটা স্ট্যান্ডার্ড হলো না, তাই না। হ্যাঁ তো আমরা এটা কি করব, এরকম আসতেও পারে, অনেকে বলতেও পারে যে ইমেজটা উপরে নিচে যাবে, এরকম আসতেও পারে। তো আমরা কি করবো, এখানে অ্যাটাচমেন্ট দেবো ফিক্সড, FIXED, ফিক্সড অ্যাটাচমেন্ট দেবো, কি ফিক্সড মাথায় রাখবা। তাহলে এখন আমি এটা রিলোড দিলাম, এখন দেখো দেখো আমি যদি স্ক্রল করি আমার লেখা উপর উঠবে কিন্তু ইমেজ উঠবে না, দেখো দেখছো দেখছো ইমেজ কিন্তু উঠতেছে না, ইমেজ কিন্তু তার ঠিক জায়গায় আছে, আমি কিন্তু স্ক্রল করলাম উপরে নিচে করতেছি আমি, হ্যাঁ আমি কিন্তু আঙুল আমার আঙুল দিয়েও কিন্তু মাউসে আমি স্ক্রল করতেছি, দেখো স্ক্রল কিন্তু ঠিকই করতেছি কিন্তু ইমেজ কিন্তু লড়তেছে না, আর আগেরটা কিন্তু ইমেজ লড়ছিল। তাহলে আমরা কি শিখলাম, যে শিখলাম যে ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট হবে কি ফিক্সড।
ব্যাকগ্রাউন্ড ইমেজ হবে, আমরা এইভাবে আনবো ব্যাকগ্রাউন্ড অ্যাটাচমেন্ট স্ক্রল করতে পারি, ফিক্স দিতে পারি। এরপরে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে হচ্ছে রিপিট, ব্যাকগ্রাউন্ড রিপিট দিবা সবসময় নো রিপিট, ব্যাকগ্রাউন্ড কী দিবা সবসময় নো রিপিট। নো রিপিট বলতে কী বোঝাচ্ছে? এখানে আমরা একটা জিনিস বুঝি না যে রিপিট বলতে কী বোঝায়, আমরা আমরা রিপিট বলতে কী বোঝায়। যেমন সাপোজ একটা একটা খেলা হইলো, একটা ফুটবল ম্যাচ হইলো, বলবো না রিপিট টেলিকাস্ট হবে আবার আগামীকাল দুপুর 2টায়, এরকম বলে। তার মানে একটা জিনিস একবার হওয়ার পর ওটা আবারও দেখাবে, ওইটা হচ্ছে রিপিট। কিন্তু আমি তো একটা ইমেজ একবার ইউজ করব, তাকে তো আমি দুইবার ইউজ করব না, তার জন্য আমরা সবসময় কী দিব নো রিপিট, যে হ্যাঁ ইমেজ যেটা ইউজ করছি সেটা কখনো রিপিট হবে না দ্বিতীয়বার, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ডে ইমেজ সেট করা। তো তোমরা চাইলে তোমাদের সুন্দর ইমেজ তোমার এরকমভাবে ব্যাকগ্রাউন্ডে দিতে পারো, একটা ফোল্ডারে রেখে এটা সেটাভাবে। তো ক্লিয়ার? আচ্ছা, আমি মনে করি তোমার এটা ক্লিয়ার হয়েছে সবাই সুন্দরভাবে। তো এরপরে আমরা যদি একটু আসি, সেটা হচ্ছে আচ্ছা এখানেই করি, এই পি ট্যাগ, এগুলো সব পি ট্যাগ না, এই যে পি ট্যাগ, আজকে আমরা কিছু ফন্ট শিখবো। হ্যাঁ, কিছু ফন্ট শিখবো আমরা। যে পি ট্যাগটা ধরলাম, আমরা পি ট্যাগটা ধইরা আমরা কি করলাম, পি ট্যাগটা বললাম যে তোমার কি হবে, আজকে আমরা ফন্ট শিখবো, ফন্ট মাথায় রাখবো সবাই। তো ফন্ট ফার্স্টে যে আমি লিখি FONT, দেখো কত কিছু দেখাচ্ছে আমাকে, ফন্ট ফ্যামিলি দেখাচ্ছে, ফন্ট সাইজ দেখাচ্ছে, ফন্ট ওয়েট দেখাচ্ছে, ফন্ট স্টাইল দেখাচ্ছে, ফন্ট ভেরিয়েন্ট দেখাচ্ছে, ডিসপ্লে দেখাচ্ছে, স্ক্র্যাচ দেখাচ্ছে। এগুলো আমাদের কিচ্ছু দরকার নাই, আমাদের শুধু লাগবে ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল, আর হচ্ছে মূলত ফন্ট সাইজটা, এগুলাই আর কিচ্ছু না। মানে এই চারটাই মূলত আমাদের লাগে, ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল। আমি বলতেছি না যে লাগে না, লাগে কিন্তু কোর খুব কম, বেশিরভাগ এই যে প্রথম চারটে লাগে, যে ফন্ট সাইজ, ফন্ট ফ্যামিলি, ফন্ট ওয়েট, ফন্ট স্টাইল। এখন আমি বলবো এগুলো কী কী একটা। এগুলো হচ্ছে ফন্ট সাইজ থেকে, সাইজ বলতে কী বোঝাচ্ছে, তুমি যখন স্কুলে খেলা খেলা হয় তখন তুমি তোমার হাইটটা মাপো, যে তুমি কি গ্রুপ এতে পড়ছো, বিতে পড়ছো না সিতে পড়ছো, মানে এটা তোমাকে বড় ছোট করায়। সাইজ বলতে কী, বড় ছোট করা ফন্টের লেখাটা বা টেক্সটটা। ফন্ট ফ্যামিলি বলতে কী বোঝায়, ফন্ট ফ্যামিলি বলতে বোঝায় ওয়ান কাইন্ড অফ হচ্ছে ফ্যামিলি, মানে কীরকম ফ্যামিলি। দেখো আমি তোমাদের জন্য আজকে একটা সিস্টেম দেখাইবই, এটা আমি টার্গেট করে রাখছিলাম। তো তোমরা সাপোজ আমি আগে আগে এটাই বলি, ফন্ট ফ্যামিলি, আমি এই ফন্ট ফ্যামিলি দিলাম, এই যে ফন্ট ফ্যামিলি তাইসা, আমি এখানে ক্লিক করার পর দেখো ওরা আমাকে অনেকগুলো দিচ্ছে ফ্যামিলি, যে তুমি কি কোনটা ইউজ করতে চাও। আমি ফার্স্টে মনে করো এই কুরিয়ার নিউটাই আমি দিলাম, দিয়ে আমি সেভ দিলাম। সেভ দিয়া দেখার পর দেখো আমরা যদি রিলোড দিই তাহলে কী হচ্ছে, দেখো লেখাটার ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না, লেখার ধরন কিন্তু চেঞ্জ হয়ে গেছে, আগে কেমন ছিল আর এখন কেমন হয়ে গেল না। হ্যাঁ, তারপর আমি আবার যদি অন্য একটা দিই, সাপোজ আমি যদি এটা কেটে দিই, এটা যদি আমি কেটে দিই, আমি বলি যে না এটা ভালো লাগে নাই, হ্যাঁ তো আমি কী করবো পুরোটা কেটে দেবো, পুরোটাই কেটে দিলাম, ওই একটু 1 মিনিট। হ্যাঁ, তাহলে ফন্ট ফ্যামিলি, ফন্ট ফ্যামিলি দেওয়ার পর আমি এবার বললাম যে না ওটা বেশি ভালো লাগে না, এটা দিই, দেখি ট্রি ভিউ সেট MS দিলাম, সেভ। সেভ দিয়ে আমি কী করলাম, এখন আবার রিলোড দিব, দেখেন চেঞ্জ হয়ে যাচ্ছে লেখা, এই দেখো এবার কিন্তু লেখা আবার চেঞ্জ হয়ে গেছে, দেখছো। তার মানে আমি চাইলে কী করতে পারি, এরকম যদি কোনো কন্টেন্ট চাই, কোনো ক্লায়েন্ট যদি বলে যে আমাকে এই ফন্ট ফ্যামিলির হইতে হবে, তখন আমাকে এভাবে দিতে হবে। এখন আমরা সুন্দর সুন্দর ফন্ট কোথায় পাবো, আমরা কী করবো, যাবো এবার ফন্টস, গুগল ফন্টস, আমরা লিখবো গুগল ফন্ট, মাথায় রাখবো এগুলো, এগুলো খুব কমন যাবে। হ্যাঁ, গুগল ফন্ট এটা লিখে সার্চ দিলে তোমাকে একটা ওয়েবসাইট নিয়ে যাবে, সেটা যে গুগল ফন্টস, fonts.google.com। এখানে গেলে তুমি অনেক 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 তুমি ধরনের কন্টেন্ট পাবে। দেখো এই যে এইভাবে তুমি এরকম লেখা চাও, তুমি কি লেখা চাও, এরকম চাও নাকি চাইনিজ চাও, মানে তোমাকে একটা সুন্দর একটা কন্টেন্ট পাবে। তোমার এই লেখাটা যেমন খুব সুন্দর লাগতেছে, তারপরে এই লেখাটাও খুব সুন্দর লাগতেছে, হ্যাঁ তারপরে এটাও খুব সুন্দর লাগতেছে। আমরা এটা যদি দিই, আমরা যদি এর এই এই লেখাটা যদি আমরা ইউজ করতে চাই, দেখো এটার স্টাইল আর এটার কিন্তু আলাদা, লেখার ধরনটা আলাদা। হ্যাঁ, তো আমি যদি সাপোজ এই উবুন্টু নিতে চাই, উবুন্টু, তাহলে আমি এই উবুন্টুতে ক্লিক করলাম, ক্লিক করার পর ও আমাকে নিয়ে আসো, হ্যাঁ তুমি উবুন্টু সিলেক্ট করেছো, এখন তুমি উবুন্টুর মধ্যে কোনটা ইউজ করতে চাও, এইটা ইউজ করতে চাও নাকি 300, এটা লেখেন 400 নাকি এটা। আমি মনে করি এটা ইউজ করা অনেক সুন্দর হবে, এটা একটু ভালো লাগতেছে, অথবা ইটালিকটা ইউজ করতে পারেন, বাট ইটালিক তো ইটালিরা ইউজ করে থাকে, আমরা তো বাঙালি, তো আমরা ইউজ করা না করে ভালো। আমাদের এইটা আমি চুজ করতে চাই, ধরো সাপোজ যে রেগুলার 400, এটা আর কি ইউজ করতে চাই, এটাই আর কি ইউজ করতে চাই আমি। তাহলে এটা আমি ইউজ করবো কিভাবে, আমি এই যে পাশে যে স্টাইল, দিস স্টাইল, এখানে ক্লিক করতেছি, এখানে ক্লিক করার পর ও আমাকে বলতেছে তুমি রেগুলার 400 ইউজ করতে চাও, হ্যাঁ আমি ইউজ করতে চাই, তাহলে ঠিক আছে তুমি তাহলে এই যে নিচের যে লিঙ্কটা আছে, এই যে নিচের যে লিঙ্ক, এই যে লিঙ্ক শুরু হয়েছে, লিঙ্কটা শেষ হয়েছে, এটা তুমি কপি করো। তো আমি কি করলাম, এটা কপি করলাম, কপি করার পর এই যে কপিটা করলাম, কপিটা করার পর একে আমি কোথায় দেবো, আমি জানি লিঙ্ক কোথায় দিতে হয়, ইনডেক্স ডট এইচটিএমএল হেড থেকে, হেডের ভিতরে, এর নিচে এসে আমি কি করলাম পেস্ট করে দিলাম, ভালো কথা, সেভ করছি, সেভ করলাম।
আমি যখন করলাম তাহলে সেভ করে নিলাম। আচ্ছা এখন আমার কাজ কি, এখন আমার কাজ এই যে আমরা একটু আগে ফন্ট ফ্যামিলি লিখছিলাম না, এইটাই আমার আনতে হবে। এই যে ফন্ট ফ্যামিলি, এটা আমি কি করব কপি করব। কপি করে আমি কি করব, এই যে স্ট্যান্ডার্ড সিএসএস এ আমি যে ফন্ট ফ্যামিলিটা দিছিলাম এই ফন্ট ফ্যামিলিটা বাদ দিয়ে আমি কি করবো এখানে পেস্ট করে দেবো যে হ্যাঁ তুমি ফন্ট ফ্যামিলি দিচ্ছ কি উবুন্টু সান সেরিফ। তাহলে দেখো তোমরা লেখাটা দেখো চেঞ্জ হয়ে যাবে, এই যে এরকম আছে একটু দেখো সবাই, এখানে লেখাটা এরকম আছে, আমি এটা চেঞ্জ করে দিলাম। দেখো লেখা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তোমরা হয়তো বুঝতেছো না কিন্তু লেখা চেঞ্জ হয়েছে, লেখা চেঞ্জ হয়েছে, এটা হয়তো তোমরা বুঝতেছো না কিন্তু লেখা চেঞ্জ হয়েছে। হয়তো তোমরা যখন নিজেরা প্র্যাকটিস করতে যাবো তখন তোমরা বুঝবে যে হ্যাঁ আসলে চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে? মানে এটা তোমাদের কাছে চেঞ্জ, এটা চেঞ্জ হয়েছে কনফার্ম, কারণ এই লেখার কনসেপ্ট আর এই যে কনসেপ্ট এক সেম। তো এইভাবে আর কি আমরা একটা ফন্ট চেঞ্জ করতে পারি, অথবা আমরা নিজেরা কি করতে পারি লিখে লিখে ফন্ট ফ্যামিলি দিতে পারি। তাহলে ফন্ট ফ্যামিলি মানে হচ্ছে কোনো একটা লেখার পরিবর্তন করা, কোনো একটা লেখার ধরন চেঞ্জ করা। তো এরপরে আসি আমরা এই যে লেখাটা দেখতেছি এই লেখাটার সাইজ বড় করব ছোট করব। তো এটা আমরা কি করতে পারি ফন্ট সাইজ দিয়ে করতে পারি, FONT ফন্ট সাইজ। সাইজ আমি এখন ধরো সাপোজ দিলাম 25 পিক্সেল, 25 পিক্সেল পিক্সেল দিলাম, যে এখন এই লেখাটা স্বাভাবিকের চেয়ে বড় হয়ে যাবে। দেখো দেখো লেখাটা বড় হয়ে গেছে না, এখন লেখাটা কিন্তু অনেক বড় হয়ে গেছে আগের চেয়ে। এই যে দিস ইজ আওয়ার সিএসএস ক্লাস বড় হয়ে গেছে। আমি যদি এখানে সাপোজ কমাই দিই, সাপোজ বললাম যে 15 পিক্সেল, 15 পিক্সেল, দেখো লেখাটা ছোট হয়ে যাবে। দেখো রিলোড দিচ্ছি, দেখো ছোট হয়ে গেছে লেখাটা। আমি যদি আরো ছোট করি, সাপোজ বলি যে 10 পিক্সেল, এবার আরো ছোট হয়ে যাবো, এই দেখো খুব ছোট হয়ে গেছে। তা আমি যদি এবার দিই সাপোজ না 30 পিক্সেল দেবো, লেখাটা আমি বড় দেখতে চাই, কন্ট্রোল সেভ দিলাম, দিয়ে আমি রিলোড দিলাম, দেখো লেখা আরো বড় হয়ে গেছে। তার মানে আমি ফন্ট সাইজ দিয়ে কি করতে পারি লেখা ছোট বড় করতে পারি, ফন্ট ফ্যামিলি দিয়ে আমি কি করতে লেখার ধরন আমি চেঞ্জ করতে পারি। এরপর আসে ফন্ট, ফন্ট হচ্ছে ওয়েট। ফন্ট ওয়েটটা কি, ফন্ট ওয়েট হচ্ছে একটু সবাই একটু তোমরা দেখো, আমি নর্মালি যদি আমি একটু এই জিনিসটাকে আমি একটু ছোট করি, মানে আমার 100 পিক্সেল দিয়ে দিই, তাহলে দেখো এটা কিন্তু একটা মোটামুটি মোটা অক্ষরে আসছে, তাই না? এটা কিন্তু মোটা অক্ষরে বোঝাই যাচ্ছে, মোটা অক্ষরে। এটা কারণ কেন মোটা অক্ষর জানো, আমরা যে এই যে উবুন্টুটা ইউজ করছি তাই, এটা যে আমরা উবুন্টু ইউজ করছি এর জন্য। তো এখন আমি ঠিক আছে আমি ফন্ট ফ্যামিলিটা অফ করে দিলাম, কমেন্ট আউট করে দিলাম, কমেন্ট আউট করে দিয়ে তাহলে এখন তো আমার আর ফন্ট ফ্যামিলিটা পাবে না, মানে উবুন্টু পাবে না, তাহলে সর্ব নর্মালিটা পাবে। এই দেখো এই যে নর্মাল হয়ে গেছে, কিন্তু সে কিন্তু নর্মাল হয়ে গেছে। হ্যাঁ তো নর্মাল যদি লরেম এফসাম হয়ে থাকে তাহলে এখন আমার কথা হচ্ছে আমি আর ফন্ট ওয়েট দিতে চাই। তাহলে ফন্ট ওয়েট বলতে কি বোঝায়, ফন্ট ওয়েট সবসময় মাথায় রাখবো, ফন্ট ওয়েট সবসময় কি বোঝায় কি বোঝায়, এই যে বোল্ড ইটালিক বোঝায় না, মানে বোল্ড ইটালিক এটা সেটা। তো বোল্ড, এই যে বোল্ড, এই যে ফন্ট ওয়েট বোল্ড, যদি বোল্ড আমি দেই তাহলে এটা কি হচ্ছে একটু দেখো, বোল্ড দিলে আমি রিলোড দিই, দেখো এটা কি হয়েছে মোটা হয়ে গেছে, তাই না? মানে একটা লেখার প্রচুর মোটা করে দিছে, তার মানে আমরা যদি ফন্ট ওয়েট বোল্ড দিই তাহলে সেই লেখাটা কি হয়ে যায় মোটা হয়ে যায়, আর যদি আমরা লেখাটা যদি আমরা যে স্বাভাবিক রাখি তাহলে সে কি হয়ে যাবে ওটাই হবে। এখন তুমি বলতে পারো স্যার আমি যদি স্যার ফন্ট ওয়েট 700 বলি, আমি যদি ফার্স্টে তোমাদের দেখাইছিলাম হয়তো বা, তোমার একটু দেখো ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট, ফন্ট ওয়েট কত আছে 100 200 300 400 500 এরকম আছে, যে 100 200 300 400 500 এগুলো সাইজ বুঝায় কতটুকু বোল্ড হবে, তবে 600 থেকে মূলত চেঞ্জ হয়ে যায়। আমি যদি 700 দিই তাহলে দেখবো সে বোল্ডই হবে, দেখো কোনো চেঞ্জ হয়েছে, কোনো চেঞ্জই হয় নাই। হ্যাঁ মানে আমাদের সহজ ভাষায় আমরা ফন্ট ওয়েট যদি বোল্ড দিই তাহলে লেখাটা মোটা হয়ে যাবে, আর যদি আমরা ফন্ট ওয়েট কিছু না দিই তাহলে সে স্বাভাবিকভাবে পি ট্যাগ আকারেই থাকবে, নর্মাল ট্যাগ আকারেই থাকবে। এরপর আসো ফন্ট স্টাইল, ফন্ট স্টাইলে যদি আমি আসি, ফন্ট স্টাইলে যে কি হচ্ছে, এই দেখো আমাকে কয়টা স্টাইল দিচ্ছে, ইটালিক দিতে চাও তুমি, মানে লেখার ধরন টপিক ইটালিক নাকি নর্মাল নাকি এটা সেটা। তো আমি যদি ইটালিক দিই তাহলে কি হচ্ছে দেখো, তো লেখাটা ইটালিক হয়ে যাবে। ইটালিক বলতে কি বোঝায়, আমরা জানি ইটালিক অক্ষর আমরা পড়ছি না, ডান দিকে একটু বাঁকানো থাকে, দেখো একটু ডান দিকে বাঁকানো হয়ে গেছে, বাঁকানো হয়ে গেছে, তাই না? তাহলে লেখাটা কিন্তু একটু বাঁকানো হয়ে গেছে, তার মানে আমরা কি বুঝতে পারতেছি আমরা চাইলে একটা লেখা কিভাবে চেঞ্জ করে ফেলবো, তার মানে ইটালিক অক্ষর করবো কিভাবে সেটা হলো ফন্ট স্টাইল দিয়ে আমরা করতে পারবো। তো এই হচ্ছে আমাদের ইয়ে, আমরা এটা কালার সাদা করে দিই তাহলে দেখতে সুন্দর লাগবে, হয়তো বা কালার সাদা করবো কেমনে, FFF। হ্যাঁ এই যে ও মাই গড, আচ্ছা এটার আমরা একটা অপাসিটি দিয়ে দিই, অপাসিটি 0.5, আচ্ছা অপাসিটি লাগবে না, অপাসিটিটা শিখাবো চিন্তা করো না, তোমরা সাদাটা একটু মানানো হইতেছে না, তাহলে এখানে একটা কাজ করি আমরা একটা লাল করে দিই, তাহলে ব্যাকগ্রাউন্ডের মধ্যে লাল কি মানাবে, হ্যাঁ এখন মানাইছে তাও চলবে। আচ্ছা তাহলে এই হচ্ছে আমাদের মানে একটা কিভাবে আমরা লেখাকে ধরতে পারবো এটা সেটা করতে পারবো আর কি, মানে একটা সাইজ টাইজ কীভাবে বাড়াতে, একটা লেখাকে আমরা কীভাবে কালার দেব, কীভাবে তার ফন্ট স্টাইল করবো, ফন্ট সাইজ কীভাবে বাড়াবো কমাবো, তারপর ব্যাকগ্রাউন্ড কীভাবে ইমেজ দিব না দিব, এগুলো আমরা করতে পারবো চাইলে, তাই না? আচ্ছা এখন এটাই হচ্ছে ফন্টের কাহিনী।
এবার আমরা যেটা শিখবো সেটা হচ্ছে খুব সুন্দর একটা টপিক শিখবো, সেটা হচ্ছে এপি ট্যাগের নিচে আসলাম, এসে এখানে একটা বিআর ট্যাগ দিলাম, একটা বিআর ট্যাগ দিলাম। এরপরে এসে আমরা কি করব, একটা টেবিল, আমরা কি টেবিল বানানো শিখছিলাম না, মনে আছে? টেবিল, একটা টেবিল ট্যাগ নিতে হয়, এখন তো তোমরা এগুলো জানো কিভাবে টেবিল ট্যাগ নিতে হয়। টেবিল ট্যাগ নেওয়ার পর কি দিতে হয়, টিআর ট্যাগ দিতে হয়। টিআর ট্যাগের মধ্যে আমি ফার্স্টে লিখলাম এস এল নং, সিরিয়াল নাম্বার, মানে টিএইচ, তাই না? আমরা শিখছিলাম টিএইচ এর মধ্যে সিরিয়াল নাম্বার, এস এল নং দিয়া আমরা ফার্স্টে বললাম। তারপরে আমরা আরেকটা টিএস নিব, মানে আমি যদি তোমাদের একটু শিখাই সেটা হচ্ছে, মানে হয়তো বা তোমরা এগুলো আসলে দেখো না ঠিক না, কারণ তোমাদের আমি এগুলো দেখাইছি এর আগেই কিভাবে কয়টা রো নিতে হয় কয়টা কলাম নিতে হয়, তোমরা বেশা প্র্যাকটিসও করছো। তো আমি তো একটা আগে দেখাই, কারণ নাহলে তোমরা হয়তো ভুলও যেতে পারো। আমি সাপোজ ফার্স্টে একটা টেবিল নিলাম, টেবিল নিয়ে আমি বললাম যে আমি এখানে ধরো সাপোজ 1 2 3 এলো চারটে রো নিলাম, 1 2 দুইটা কলাম নিলাম। ধরো সাপোজ এখানে সিরিয়াল নাম্বার আছে, এখানে ধরো তোমার নাম আছে, তোমার ফোন নাম্বার আছে। তাহলে আমি ধরো সাপোজ টি সিরিয়াল নাম্বার দিলাম টিএইচ, আমি বললাম নেম, মানে তুই যে তিনটা কলাম, একটা রোয়ের মধ্যে তিনটা কলাম, একটা রোয়ের মধ্যে তিনটা কলাম, এই যে ফার্স্টের একটা রো নিলাম তার মধ্যে তিনটা হেডিং দিচ্ছি নেম, তারপরটা দিলাম হচ্ছে হচ্ছে ফোন নাম্বার দিলাম। তার মানে আবার আমি আরেকটা টিআর নেবো, আমাকে কত চারটা রো না, আমি চারটা রো নিলাম, এই একটা রো মানে দুইটা রো, আবার একটা রো, তিনটা রো, এখান থেকে বের হয়ে গেলাম, আবার একটা রো, চারটা রো। এখন এই টিআর থেকে টিআরের ভিতরে আমি ফার্স্টে বললাম যে টিডি, টিডি সিরিয়াল নাম্বার 01, ভালো কথা। আমি সেকেন্ড কলামে যাব, এখন আবার টিডি, টিডি, টিডি দিয়ে আমি এখানে বলবো হচ্ছে সাপোজ বললাম হচ্ছে কি ফাহাদ, হ্যাঁ ফাহাদ বললাম, তার ফোন নাম্বার আমি এবার দেবো টিডি, ফোন নাম্বার ধরো 01x45556589 এরকম দিলাম কিছু একটা, হ্যাঁ। তারপরে হচ্ছে আবার সিমিলারভাবে আমি এটা কপি করি, কপি করে তাড়াতাড়ি করার জন্য আমরা কি করবো, এই টিআরের মধ্যে বসাই দিলাম। এইখানে আমি নাম দিলাম হচ্ছে নাজমুল, এনএসজেড এমইউএল নাজমুল, এটার নাম্বার দিলাম 02, ফোন নাম্বার দিলাম 01566699875, হ্যাঁ। তারপর আবার ধরো এইটা আমি কপি করে কোথায় দিলাম, এই তিন তৃতীয় টিআরে দিয়ে দিলাম। তাহলে এখানে দিলাম আমি সাইদ, SAYED সাইদ, এখানে দিলাম 3 নাম্বার, হ্যাঁ 3 নাম্বার। এখানে দিলাম আমি ধরো কিছু একটা উল্টা পাল্টা নাম্বার দিলাম 56789, এটা সেটা দিলাম, হ্যাঁ দিয়ে না একটু চেঞ্জ করি 56। তো আমি সেভ দিলাম, সেভ দেওয়ার পর এখন কি হবে, আমি যদি একটু সেভ দেই তাহলে আমাদের একটু রিলোড দেই, দেখবো একটা এই যে আমাদের বড় একটা রো টেবিল আসছে, তাই না? বড় একটা কি আসছে, টেবিল আসছে, বড় একটা টেবিল আসছে। আচ্ছা এটা কি অন্য একটা পেজে বানাবো, খারাপ দেখা যাচ্ছে না? না এনে থাকুক, সমস্যা নেই, একটা সুন্দর করে নিজেরই সুন্দর বানাইতে পারি, তাই না? তাহলে আমি এখানে আরেকটা নাম্বার দিই 6, হ্যাঁ। তাহলে এখন আমি কি বললাম যে এইখানে আমাদের একটা টেবিল আসছে, এখন টেবিলের নিচে আমরা একটা একটা কাজ করি, আমরা টেবিলের নিচে আরো বিআর ট্যাগ দিতে, সেই টেবিল উপরে উঠে আসবে, তাই না? তাহলে আমাদের এখানে বিআর ট্যাগ দিয়ে আবার উপরে উঠাই, হুম এই যে উপরে উঠছে। এখন এর আমরা কি করব, আমরা সুন্দর একটা বর্ডার দিব, তারপর হচ্ছে এর কালার করব, হ্যাঁ অনেক কিছু আমরা করব। তো আমরা কিভাবে করতে পারি, আমরা এই টেবিলটা ধরবো ফার্স্টে, আমরা টেবিলটা বলবো টেবিল, এদিকে আসো তুমি, তোমার কালার হচ্ছে তোমার বর্ডার দিব, আমরা বর্ডার, বর্ডার দিব কি 1 পিক্সেল সলিড, সলিড। আমরা কালার দিয়ে কি কি কালার দিতে পারি, আমরা আমরা আচ্ছা আপাতত কালো দিই, তারপর আমরা এটা চেঞ্জ করি, চেঞ্জ করে আমরা লালটাই দিই, দিলাম, দেওয়ার পর কি হচ্ছে দেখো, তো দেখো টেবিলের এই দেখো এই যে টেবিলের কিন্তু সাইড দিকে বর্ডার হয়ে গেছে, তাই না? এখন আমার কাকে বর্ডার দিতে হবে, আর টেবিলের পরে আমি কি বলবো, টিএইচ কমা টিডি, টিএইচ বলতেছে টিডি বলতেছে, রিলোড দিয়ে দিতে, দেখো প্রত্যেকে কিন্তু বর্ডার পেয়ে গেছে, তাই না? প্রত্যেকে কিন্তু বর্ডার পেয়ে গেছে। এখন আমার কথা হচ্ছে সবই ঠিক আছে, আমার টিএইচ পেলো টিডি পেলো কোনো সমস্যা নাই। এখন আমি যদি একটু জিনিসটা খেয়াল করি, হ্যাঁ আমাদের মানে প্রত্যেকেই কিন্তু বর্ডার পেয়েছে, টেবিল পেয়েছে, আচ্ছা আমি এখানে কমা দিই নাই, সরি কমা দেওয়া হয়নি, কমা দেওয়ার কারণে এই দেখো এখন কিন্তু সবাই বর্ডার পেয়ে গেছে,
মানে আমার এই যে আমি যে টুই দিকে সেই দেখো যে সিরিয়াল নাম্বার সবাই কিন্তু একটা বর্ডার ফেক্স, কিন্তু এটা কি সুন্দর একটা ডিজাইন হইলো হইলো না, তাই না? এখন আমি টেবিলটারে যদি বইলা দিই, এই টেবিলটারে যদি আমি বইলা দিই, উইথ হচ্ছে তোমার 100%, উইথ কত পার্সেন্ট? 100%। আমি সেদিন শিখেছিলাম 100% বলতে কি বুঝে, পুরাটা ডিসপ্লে নিয়ে নেবে একদম এখান থেকে শুরু করে একদম এই পর্যন্ত। তাই আমি যেটা রিলোড দিই দেখো সে কত নিয়ে গেছে, সে কিন্তু পুরাটাই নিয়ে গেছে, পুরাটাই A to Z। এখন এটার মানে কি বুঝাইলো, এইখানে আমার এই টিডি 100%, মানে এই জিনিসটা কি হলো দেখো, মানে ও পুরাটাই পেয়েছে তাই না, কিন্তু ওরা পাইতেছে না, এরকম কারণটা কি, কোশ্চেন জাগে না? তো আমি যদি এইটারে আমি যদি সরায় ফেলাই, এটা যদি সরায় নিয়ে যদি আমি রিলোড দিই দেখো, সে কিন্তু ঠিক মতো, এটা এরম হলো কেন, টি এই ছিল টি, আচ্ছা আচ্ছা, টেবিলটা আমি দিলাম 100%, টেবিলটা আমি উইথ 100% দিই রিলোড। দেখো আমি কি করলাম, মানে এই যে টি এইচ এর টিডি আছে না, এই যে টি এইচ এর টিডি, এই টিডিটা কি করে, ফার্স্ট টি এইচ আর ফার্স্ট টিডিটা, মানে এই একটু রিলোড দিই আবার, কি এলো বর্ডার দিই নেই, আচ্ছা হ্যাঁ ঠিক আছে। দেখো এই এই যে এই যে এই যে এসএস, এই যে এসএলটা যেটা, এই এসএলটা ছিল ফার্স্ট টি এইচ তাই না, এই এসএলটা ফার্স্ট টি এইচ ছিল না আমাদের, এই যে ফার্স্ট টি এইচ এসএল নং, আর ফার্স্ট টিডিটা কি ছিল 01, এরা কি করছে 100% পেয়ে গেছে, কারণ ওদের আমি ওই 100% ফার্স্ট টি এস আর টিডি দিস 100%। তো আমি যদি টি এস আর টিডি কাইটা দিয়ে যদি খালি টেবিলটারে বলি তুমি 100%, তাহলে দেখো সবাই সুন্দর পজিশনে এসে বসে, দেখো সিরিয়াল নাম্বার 100%, উইথ 100%, ফোন নাম্বার, এরা কিন্তু পুরো ফুল জায়গাটা পেয়ে গেছে। এখন আমি যদি এদের আলাদা করে দিই, সাপোজ বললাম যে টিডি টি এস আর হচ্ছে টিডি, এদের আমি যদি বলি তোমার বর্ডার হচ্ছে, বর্ডার হচ্ছে 1 পিক্সেল সলিড, 1 পিক্সেল সলিড, এবার বললাম আমি কালার 0 0 0 দিলাম, আমি কালারটা চেঞ্জ করি এখান থেকে, এটা হোভার করে যে আমি কালারটা দিয়ে দিলাম, দেওয়ার পরে আমি সেভ যদি দিই তাহলে জিনিসটা কী হবে দেখো, এখন কিন্তু সে পুরো ফুল একটা কালার হয়ে গেছে তাই না, মানে একটু এ টু জেড সুন্দর মতো বোঝা যাচ্ছে যে এই আমার ব্যাকগ্রাউন্ড কালার হয়ে যাচ্ছে। এখন আমি একটা জিনিস খেয়াল করো তোমরা, আমি সাপোজ বললাম বর্ডার কলাপস, একটা কথা আছে বর্ডার কলাপস, বর্ডার কলাপস মাথা রাখবা, এর কাজটা হচ্ছে বর্ডার কলাপস, কলাপস এটা যদি দেই তাহলে কাজটা কি হবে একটু দেখো তোমরা, মানে প্র্যাকটিক্যাল করলে বোঝা যায়, দেখো মানে একটু পার্থক্যটা বুঝো, আমি একটু সেভ দিয়ে দেখাই তোমাদের, এই যে আমি রিলোড দিয়ে দিলাম, এই বর্ডার কলাপস বলতে কি বোঝাচ্ছে দেখো, এই জায়গায় কিন্তু দুইটা দাগ আছে এই জায়গাটাতে, এই যে একটু যদি জুম করি আরো 350 পিক্সেল যদি জুম করি তাহলে দেখো কি দেখাচ্ছে, দেখো এখানে কিন্তু দুইটা দাগ আছে, একটা দুইটা দাগ, এটা কিন্তু লাইগার হইতেছে না, লাইগার হইতেছে না, লেগে হচ্ছে না, দেখো এই যে তার কিন্তু ফাঁকা, তাহলে কিন্তু টেবিল এলো না। এখন বর্ডার কলাপস বলতে কি বোঝায়, ওরা লেগে যাবে, মানে এই দুই দাগের থেকে এক দাগ হয়ে যাবে, দুই দাগ থেকে এক দাগ হয়ে যাবে, দুই দাগ থেকে এক দাগ হয়ে যাবে এরকম। তো আমি যদি এই টেবিলের মধ্যে বইলা দিই এই তোর মধ্যে যত বর্ডার আছে তুই সবগুলো কলাপস করে ফেল, হ্যাঁ দেখো দুইটা কিন্তু একসাথে গেছে, দেখছো মোটা হয়ে গেছে, দেখছো দুইটা কিন্তু খুব সুন্দর মতো লেগে গেছে, সুন্দর লেগে গেছে না, দেখতে কিন্তু সুন্দর লাগতেছে, খুবই সুন্দর লাগতেছে যে হ্যাঁ এখন ঠিক আছে। তো এরপর আমি যদি একটু বলি যে আমি টি এইচ এর টিডি দিলাম বর্ডার 1 পিক্সেল সলিড, দিয়ে বললাম যে তোমাদের প্রত্যেকটার 1 পিক্সেল সলিড হচ্ছে এই কালার, তোমার ব্যাকগ্রাউন্ড ই দিবা বর্ডার দিবা, আর হচ্ছে আমি বর্ডারের কলাপস বলে দিলাম যে যতগুলো দুইটা আছে সবটার একটা বানাই ভালো, এখন কিন্তু একটা স্ট্যান্ডার্ড ফর্মেট এসে পড়ছে। এখন এরপরে আমি একটু জিনিস দেখতেছি যে আমি দেখতেছি কি রে, এই যে এরা একদম লেগে আছে কিন্তু ও মাঝখানে গেল গা, তাহলে ও কেমন জিনিসটা হইলো, তাহলে ওদের আমরা এক কাজ করি মাঝখানে পাঠিয়ে দিই, অথবা আমরা ফোন রে আমরা এই পাশে এনে দিই তাই না, ফোন রে আমরা একদম লেগে দিই। তো আমি কি করলাম, ফার্স্টে টি এস রে বলে দিলাম, এই টি এস যে টি এস এর মধ্যে টিডিতে যারা আছে, মানে টি এস টিডি বলতে কি বুঝায়, এই যে টি এস এর ভিতরে যারা আছে এবং টিডির ভিতরে যারা আছে তাদের প্রত্যেকের একটা সিএসএস দেবো আমরা, আমরা বলবো টেক্সট অ্যালাইন, মাথায় রাখবা টেক্সট অ্যালাইন, টেক্সট অ্যালাইন বলতে টেক্সটের দিক বুঝায়, টেক্সট কোন দিকে বসবে, টেক্সট অ্যালাইন, ওই যে আসতেছে টেক্সট অ্যালাইন, অ্যালাইন হবে কি যদি তুমি লিফট দাও, তাহলে লিফট বলতে কি বুঝে সে বাম দিকে যাবে তাই না, এই যে রিলোড দিলাম দেখো সে বাম দিকে এসে পড়ছে একবার কারেক্ট পজিশন দেখো সবগুলা, মানে আমি বলছি টি এইচ এবং টিডি, তাহলে টি এইচ এর যে এই যে তিনটা এরা বাম দিকে গেল গা, আর টিডির বলতে এরা কিন্তু বাম দিকে এসে পড়লো। হ্যাঁ এখন আমি যদি এদের বলি যে না তুমি লেফট না তুমি রাইটে যাবা, তো রাইটে যদি আমি দেই তাহলে আমি রিলোড দিলে কোথায় চলে যাবে দেখো, সবগুলো রাইটে চলে এসে পড়ছে, তার মানে আমি কি করতে পারি রাইট আনতে পারি। আচ্ছা এবার আমি যদি বলি যে না স্যার আমি রাইটে চাই না আমি একদম মাঝখানে চাই, তাহলে টেক্সট অ্যালাইন কি দিবা সেন্টার, টেক্সট অ্যালাইন কি দিবা সেন্টার, আমি যদি সেন্টার দিতে চাই তাহলে দেখো একদম কারেক্ট পজিশনে তারা আমাকে সমান সমান পজিশনে এসে পড়ছে। এখন তোমার কাছে মনে হইতে পারে যে স্যার একটা জিনিস চাইছিলাম, সেটা হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় দেখছি যে হেডিংয়ে সুন্দর একটা কালার দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া থাকে একটা,
হেডিং এ একটা সুন্দর একটা কি দেওয়া থাকে, ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া থাকে। তাহলে একটা কাজ করেন স্যার, আপনি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দেন। তো আমি কিভাবে করবো এটা, আমি সাপোজ কি করলাম, আমি সিএসএস এ গেলাম, আমি এইখানে যদি আমি দিয়ে দিই, মানে একটু দেখো একটা জিনিস আমি কেন জটিল করে করাচ্ছি স্যার, ক্লাসটা একটু জটিল, ক্লাস দেখতে বারবার ভিডিও দেখতে হবে তোমাদের আজকে। হ্যাঁ, তাহলে ব্যাকগ্রাউন্ড আমি যদি কালার, আমরা জানি ব্যাকগ্রাউন্ড কালার দেয় কেমন, বিএসি ব্যাকগ্রাউন্ড ওই যে কালার একটু খুঁজবো আমরা না পেলে, এই যে ব্যাকগ্রাউন্ড কালার সবার উপরে ব্যাকগ্রাউন্ড কালার যদি আমি দিয়ে দিই, যে সাপোজ এইটা মানে যে একটা দিলাম একটা গ্রিন কালার এটা, তো আমি যদি রিলোড দিই, দেখো সবাই পেয়ে গেছে, তাই না, সবাই পেয়ে গেছে। কেন সবাই পেলো, আমি তো টিএসপি দিতে চাইছি, কিন্তু আমি যেখানে দিছি এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি যেখানে দিছি সেখানে কে আছে, টিএসও আছে টিডিও আছে। তো এখন আমি তো শুধু টিএসপি দিতে চাইছি, তাহলে আমি কি করব, আমি এই জিনিসটা এখানে দিবই না, আমি উপরে যাই বা নিচে যাই, নিচে যাই আমি খালি বললাম টিএইচ, টিএইচ তোমারে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিতে চাই, ব্যাকগ্রাউন্ড কালার হবে তোমার এই যে সাপোজ হচ্ছে আমি কোন কালারে দেবো, এই সায়ান কালারটা দিই, সায়ান কালার, সায়ান কালারটা দেওয়ার পরে আমি যেটা রিলোড দিই, দেখো শুধু সায়ান কালারটাই পেয়েছে কিন্তু। এখন দেখতে সায়ান কালারের মধ্যে আমরা যদি সাদা করে দিই কালারটা তাহলে সুন্দর লাগে, তাহলে টিএস এর কালারগুলো আমরা কি করে দেবো, সাদা করে দিলাম, মানে সাদা FFFF সাদা করে দিলাম, সাদা করে দিলে দেখো ওদের কালার সাদা হয়ে গেছে, সাদা হয়ে গেছে। তাহলে কিন্তু আমরা চাইলে কি করতে পারতেছি, খুব সুন্দর মতো একটা কি করতেছি, আমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করে দিতে পারতেছি, মানে একটা টিএস তুমি চাইলে আলাদা আলাদা কালার দিতে পারবা, হ্যাঁ আলাদা আলাদা করে কালার দিতে পারবা। আমরা আরো সুন্দর সুন্দর টেবিল শিখবো, সেগুলো হচ্ছে বুটস্ট্র্যাপে গিয়ে, তারপরে সিএসএস দিয়ে আমাদের শিখতে হবে, কারণ সিএসএস না জানলে তো আমরা কিছুই করতে পারবো না, তাই না, তো আমাদের সিএসএস সম্পর্কে ধারণা থাকাই লাগবে। তো আমরা একটা সুন্দর একটা টেবিল কিন্তু চাইলে এভাবে বানাতে পারি। তো তারপরে আমি চাইলে কি, আমি চাইলে কিন্তু পুরো টেবিলের ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতে পারি, একটু আগে তোমার দেখাইলাম যেরকম, তুমি যে টেবিলেরই ব্যাকগ্রাউন্ড দিয়ে দাও, তোমরা যে টেবিলের একটা ব্যাকগ্রাউন্ড দাও, এই টেবিলের এখানে এসে তোমার যেটা ব্যাকগ্রাউন্ড বলো, ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি বললাম ডার্ক গ্রে, ডার্ক গ্রে যদি বলি তাহলে দেখো জিনিসটা কি হচ্ছে, আমি রিলোড দিলাম, দেখো পুরো টেবিলটা কিন্তু পুরো এই টেবিলটা পুরাটাই ডার্ক গ্রে হয়ে গেছে কিন্তু, কিন্তু এই কেন, এই কেন এখনো এই কালারটা রয়ে গেছে, কারণ আমি তো আরে টিএস আমি বলেই দিছি যে তোমার কালার এটা হইতেই হবে, তাই আমি যেটা উঠাই দিই তাহলে কি হইতেছে দেখো, সে কিন্তু ডার্ক গ্রে হয়ে গেল গা, কিন্তু আমি যখন টিএসএ বলে দিয়েছি না ও থাকুক সমস্যা নাই, তুমি তুমি শুধু টিএসটা শুধু সায়ান কালারটা হবা, রিলোড দিলাম দেখো সে কিন্তু আলাদা করে নিয়ে নিচ্ছে। তাহলে এই যে এইরকম ভাবে সুন্দরভাবে আমাদের কি করতে হবে, শিখতে হবে। এখন তুমি যদি এই টিডির কালারগুলো তুমি সাদা করতে চাও, তাহলে তুমি কি করবা, তুমি টিডিতে আলাদা করে দাও, টিডি মানে টিডিতে বলো যে টিডি তুমি তোমার কালার হবে সব, তুমি টিডির মধ্যে যত আছে যা আছে সবই তোমার কালার FFFF মানে সাদা কালার হবে, রিলোড দাও দেখো সব সাদা কালার হয়ে গেছে। এখন আমরা এটার মাঝখানে আছি, তাই না, মানে আমরা দেখতেছি যে এটার মাঝখানে আছি, তো উপরে দেখো বেশি গ্যাপ নাই, উপরে কিন্তু বেশি গ্যাপ নাই, তাহলে তাহলে আমরা উপর নিচে গ্যাপ করতে পারি। উপরে নিচে করতে পারি কেমনি, এই যে কালকে শিখাইছিলাম একটার পাশে বর্ডার আছে, তাই না, তো বর্ডারের মাঝখানে কোনো কন্টেন্টে যদি ফাঁকা করতে চাই তাহলে কি দিতে হয়, সেখানে প্যাডিং দিতে হয়, তাহলে প্যাডিংটা দিব কেমনি, প্রত্যেকটা টিডিতে আমি বলে দিলাম তোমার প্যাডিং হবে, প্যাডিং ওই যে প্যাডিং হবে প্যাডিং টপ, প্যাডিং টপ দেবো আমি হচ্ছে সাপোজ 15 পিক্সেল, হ্যাঁ তারপরে হচ্ছে আমি প্যাডিং বটম দেবো, প্যাডিং হচ্ছে বটম, প্যাডিং বটম মানে উপরে নিচে দিলাম শুধু 15 পিক্সেল, হ্যাঁ তাহলে এবার একটা কি হয় দেখি, আমরা সেভ দিই, সেভ দিয়ে আমি একটা রিলোড দিই, দেখো এরা কিন্তু অনেক বড় জায়গা নিয়ে ফেলছে, সুন্দর সুন্দর জায়গা নিয়েছে, দেখছো ফাঁকা হয়ে গেছে। এখন কথা হলো ওরা দোষ করছে, তাহলে যদি আমিও দিতে চাই তাহলে টিএস এর এখানে আমি বলে দিলাম ঠিক আছে, তাহলে আমি এটা কপি করে নিয়ে যাই, প্যাডিং টপ বটম সুন্দর মতো আমি এনে বসাই দিলাম, সুন্দর মতো আমার কি হলো নিয়ে গেল, ঠিক আছে। তাহলে এখন আমি চাইলে এই কোডটার আরো ছোট করে দিতে পারি, আমি কি করতে, যেহেতু টিএস এর টিডি দিতেছে আমি, ঠিক আছে তাহলে আমি কি করবো, এই দুটো কমেন্ট করে দিলাম আমি, এই যে টিএস এর টিডি আছে না, তো এই জায়গায় যদি আমি খালি একটা জায়গায় কোডটা লিখি তাহলে সে দুইজনে পাই যাবো, দেখো পেয়ে গেছে দুইজনই, কোনো চেঞ্জ হয় না। তাহলে তাহলে আমার কথা হচ্ছে সিএসএসটা বুঝতে হবে নিজের মতো করে, নিজের মতো করে গুছাই নিতে হবে যে কি করলে সুন্দর লাগবে, কি করলে সুন্দর লাগবে। আমি চাইলে এটা ফন্ট ফন্ট ফ্যামিলি চেঞ্জ করে দিতে পারি, ফন্ট সাইজ বাড়াই দিতে পারি, ফন্ট ওয়েট করে দিতে পারি, হ্যাঁ আমার কথা হচ্ছে এইভাবে আমার সুন্দর সুন্দর করে ডিজাইন করতে হবে। ক্লিয়ার সবাই, আশা করি তোমরা বুঝতে পারছো। তো টেবিলে আমি চাইলে এরকম সুন্দর সুন্দর ডিজাইন করতে পারি। তো আমি যে তোমাদের একটা ক্যালেন্ডার দেখাইছিলাম, এখন কিন্তু তুমি চাইলে সেই অ্যাকুরেট পজিশনে যে তুমি কিন্তু চেঞ্জ করতে পারো। এখন আমি আজকে আরেকটা জিনিস শেখাবো তোমাদের, সেটা হচ্ছে ধরো সাপোজ আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা দিলাম না, মনে করো এই ডার্ক গ্রে, এটা আমি মুছে দিলাম, এটা আমি মুছে দিলাম, এটা আমি রাখলাম না, এটা আমি রাখলাম না, আমি এই ব্যাকগ্রাউন্ডটা টিএস থাকুক, এখন আমি টিডিতে এখন কিন্তু কোনো ব্যাকগ্রাউন্ড কালার নাই আমার, তাই না, তো এটা হচ্ছে আমার 1 নাম্বার রো, তাই না, এটা হচ্ছে আমার 2 নাম্বার রো, এটা হচ্ছে আমার 3 নাম্বার রো, এটা হচ্ছে আমার 4 নাম্বার রো,
তো আমি সাপোজ সায়ানটাও মুছে দিলাম, কোনো সমস্যা নেই, সায়ানটাও মুছে দিলাম, সায়ানটা যদি মুছে দিই তাহলে সবই গেল গা, তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার রয়েছে। এখন আমি চাচ্ছি যে স্যার আমরা প্রথমটারে 1 নাম্বারও একটা কালার দিব, 2 নাম্বারটা একটা কালার দিব, আবার 3 নাম্বারে যাবার আগে আগের কালার দিব, মানে এক মানে একটার পর একটা করে সেম কালার হবে, মানে জোর বেজোরগুলাতে একটা কালার, জোরগুলাতে একটা কালার, তাহলে আমরা কীভাবে দেব? হ্যাঁ, তো আমি যদি এবার এটা কী করবো, এই যে একটু দেখো, আমি ফার্স্টে কী করতেছি যে এটা একটা কাজ করা যায়, সেটা হচ্ছে টিএসটিডি, এটা টিডির ক্ষেত্রে মূলত দিলে সুন্দর হয়। হ্যাঁ, আমি মনে করি টিডির ক্ষেত্রে, তো টিএসটা আমার সায়ান কালার ছিল, থাকুক সায়ান কালারটা যেটা ছিল আমি এটা দিয়ে দিই, ও থাকুক, ওর মতো সায়ান কালার থাকুক, ওর মতো থাকুক, আমি আরেকটা রো বাড়াই, তাহলে আর সুন্দর হবে তোমাদের জন্য। আর রো না বাড়ালেও চলবে, কোনো সমস্যা নেই, এটা একটা কালার হবে, এটা একটা কালার হবে, এটা বাড়াই দিই, বাড়াই দিলে সুন্দর লাগবে দেখতে। তাহলে আমি ধর আরেকটা কপি করলাম, কপি করে আমি আরেকটা টিয়ার বাড়াইলাম, টিয়ার বাড়াই এখানে দিলাম 4, 4 নাম্বার করো, এখানে দিলাম সাপোজ নাম দিলাম আতিক, এখানে ধরো সাপোজ নাম্বার চেঞ্জ করে দিলাম যে 5545। হ্যাঁ, তো সেভ দেওয়ার পরে আমি যখন রিলোড দিচ্ছি, আমার কিন্তু আরেকটা কলাম বেড়ে গেছে। এখন আমার কথা হচ্ছে আতিক এসে পড়ছে, এখন আমার কথা হচ্ছে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, এক মানে এটা হচ্ছে 1 নাম্বার টিডি, 2 নাম্বার টিডি, 3 নাম্বার টিডি, 4 নাম্বার টিডি, মানে হচ্ছে রো আর কি। এটা তো হচ্ছে টিএইচ, টিএইচ এর রো, পরেরগুলো তো টিআর হচ্ছে টিডির রো, এই যে 1 নাম্বার রো, 2 নাম্বার রো, 3 নাম্বার রো, 4 নাম্বার রো, 5 নাম্বার রো। এখন আমি চাইতেছি এই যে টিআর, যেটা টিআর, হ্যাঁ সায়ানটা আমি অফ করে দিই, সুন্দরই লাগবে দেখতে, খারাপ দেখা যাবে। তাহলে এখন আমি চাইতেছি কি, আমি চাইতেছি ফার্স্ট রোরে আমি একটা কালার দেবো, সেকেন্ড রোরে একটা কালার দেবো, ফার্স্ট আবার থার্ড রোরে একটা কালার দেবো, ফোর্থ রোরে একটা কালার দেবো, তাহলে আমি কীভাবে দেবো? তাহলে দেখো তোমরা একটা জিনিস খেয়াল করো, এই একটা টিআর টেবিলের মধ্যে টিআর কয় নাম্বার কালার, এটা কয় নাম্বার চাইল্ড, 1 নাম্বার চাইল্ড, এই টিআর 2 নাম্বার চাইল্ড, এই তিন টিআর 3 নাম্বার চাইল্ড, এই টিআর 4 নাম্বার চাইল্ড, এই টিআর 5 নাম্বার চাইল্ড, মানে সিরিয়ালি হিসাব করলে, তাই না? 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার। এখন আমি কথা বললাম যে আমি এখানে আসবো, আমি টেবিলের নিচে আসবো, এখানে এসে বললাম, তুমি নিচে দিতে পারো, এখানে আসতে পারো, এখানে এসে বললাম যে টেবিলের ভিতরে, এই টেবিলের ভিতরে, টেবিলের ভিতরে তুমি ঢুকো, সেটা হচ্ছে কীভাবে বলে জানি, এটা কীভাবে দেয়, টেবিলের ভিতরে এন্থ চাইল্ড টিয়ার, টেবিলের ভিতরে টিয়ার, আচ্ছা টেবিলের ভিতরে টিয়ার, টেবিলের ভিতরে টিয়ার, তো এর ভিতরে আমি একটা কলন দেবো, কলন দিয়ে বলবো এন্থ চাইল্ড। ওই দেখো, ওই যে এন্থ চাইল্ড আছে না, এই যে এন্থ চাইল্ড, এই যে এন্থ চাইল্ড, এই এন্থ চাইল্ড যদি ইভেন হয়, কি হয়, ইভেন হয়, ইভেন হইলে আমার এখানে একটা কি হবে, ই পড়বে, মানে একটা কাজ দেবো, এটা কোনটা ভুল হচ্ছে আমার মনে হয়, একটা এন চাইল্ড ইভেন, 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 কোথাও কি আমি ভুল করতেছি, এটা টেবিলের ভিতরে এন চাইল্ড ইভেন, আচ্ছা দাঁড়া আমি একটু গুগলটা দেখে নিই, তাহলে এটা হয়তো একটা ভুল আমার ভুল হচ্ছে। এন চাইল্ড ইভেন, চাইল্ড ইভেন, ইভেন সিএসএস অ্যান্ড চাইল্ড পাইছি আমরা এখানে, এই যে এই যে এই জিনিসগুলো আমরা একটু গুগল কাটলেই আমরা সুন্দর মতো সলিউশন করতে পারি। হ্যাঁ, সুন্দর মতো সলিউশন করতে পারি, এইগুলো তোমাদের বুঝতে হবে, শিখতে হবে এখন থেকেই, অল্প অল্প করে গুগল কীভাবে সলভ করতে হয়, কম্পিউটারের উপর কোনো কিছু নাই, কম্পিউটার দিয়ে আমাদের, এই যে ঠিকই তো ছিল আমার, এই যে পি টেকে অ্যান্ড চাইল্ড ইভেন্ট ঠিকই তো ছিল, তাই না? আমি তো হয়তো ভুল করতেছিলাম টিআরের, আচ্ছা তো এইখানে টিআরেরটা দিলে, টিআর অ্যান্ড চাইল্ড ইভেন্ট এটা দিলেই হবে মনে হয়, টেবিলের 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 ঠিক ছিল, টিয়ার এন্ড চাইল্ড, এই এই আমি এটা চাচ্ছিলাম, এই যে একটাই কালার, একটাই কালার, এই যে ও টিয়ারের, ঠিক আছে, হ্যাঁ তাহলে ঠিকই ছিল, আমি টিয়ারের এন্ড চাইল্ড ইভেন, কিন্তু এখানে কালার এরকম দেখাচ্ছে কেন, টিয়ারের ই আছে, ইভেন অর্থ তোমরা জানো তাই না, ইভেন মানে হচ্ছে জোড় সংখ্যা, আর অড মানে হচ্ছে কি, বেজোড় সংখ্যা, তাহলে এখানে আমি ইভেনের ব্যাকগ্রাউন্ড কালার বলে দিলাম যে তোমার কালার হচ্ছে ডার্ক গ্রে। হ্যাঁ, আর আমি যদি এবার আবার যদি টিয়ার দিই, টিয়ারের মধ্যে আমি বললাম টিয়ারের ভিতরে যে তোমার এন্থ চাইল্ডটা, এন্থ চাইল্ড এবার কি অড, সে অর্ডারে তুমি দিবে হচ্ছে আরেকটা কালার, সেটা তুমি দিলে ব্যাকগ্রাউন্ড কালার হলো তোমার, ধরো সাপোজ তুমি দিলাম কি, এটা দিলাম না, ডার্ক এটা দিলাম, তাহলে এবার আমরা একটু সেভ দিই, আমরা যদি একটু রিলোড করি তাহলে জিনিসটা কী হয় দেখো, দেখো সুন্দর মতো কিন্তু এখন হয়ে গেছে, দেখছো? মানে ফার্স্ট আমি কী বলছি একটু খেয়াল করো, আমি একটু কোডে যদি তোমাদের দেখাই, সেটা হচ্ছে এটা হচ্ছে ইভেন চাইল্ড, ইভেন বলতে কি জোড় সংখ্যা, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, তাহলে জোড় সংখ্যা কোনটা, 2 আর হলো 4, এই যেটা
মানে 2 নাম্বার 4 নাম্বার এটা হচ্ছে 1 2 3 4 তার মানে 2 আর 4 হচ্ছে জোড় সংখ্যা পড়তেছে তো জোড় সংখ্যার মধ্যে কি দিছি ডার্ক গ্রে এই দেখো ডার্ক গ্রে হয়ে গেছে ডার্ক গ্রে হয়ে গেছে হ্যাঁ আর যদি আমি 3 নাম্বারটা বসাই যদি অড হয়ে থাকে তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে কি সেটা এই যে ডার্ক মানে এই দেখো এই যে একটা দুইটা তিনটা মানে 1 2 3 4 5 মানে 1 3 5 হচ্ছে বেজোড় তারা কিন্তু সুন্দর একটা কালার হয়ে গেছে তো আমাদের ক্যালেন্ডারে কিন্তু এরকম ভাবে কালার করে থাকে তো আমরা কিন্তু তখন সুন্দর করে এখন দেখো খুব সুন্দর মতো ফুটে উঠছে কালারটা একদম দেখার মতো তো তোমাদের এরকম কালার কনসেপ্ট সুন্দর হইতে হবে যাতে দেখতে সুন্দর হয় হ্যাঁ এরকম একটা কালার কনসেপ্ট থাকা লাগবে তোমাদের মাঝে তো এই হচ্ছে আমাদের মূলত কালার সিস্টেম করা বা কোন একটা টেবিলকে কিভাবে আমরা সুন্দর করতে পারি সাজাতে পারি সেটা হচ্ছে আমাদের এইভাবে করতে হবে তো বুঝতে পারছি আশা করি সবাই হ্যাঁ তো এরপরে যদি কোনো কোয়েশ্চেন থাকে তোমরা ইউটিউব ভালো করে দেখো আমার মনে হয় ইউটিউব ভিডিওটা 4 থেকে 5 বার দেখলে আমার মনে হয় না কিছু মানে আর প্রবলেম থাকে হ্যাঁ একটু সুন্দর মতো নিজেকে একটু সময় দিতে পারে দিয়ে করতে পারলে হয়ে যায় হ্যাঁ তো এটা আমাদের হইলো এরপরে আমাদের কাজ কি এরপরে হচ্ছে আমাদের যেটা আজকে দেখতে চাইছিলাম সেটা হচ্ছে টেক্সট অ্যালাইন আমরা কি কি শিখলাম আজকে টেক্সট অ্যালাইন শিখলাম যে টেক্সট অ্যালাইন লিফট টেক্সট অ্যালাইন রাইট টেক্সট অ্যালাইন সেন্টার তারপরে হচ্ছে আমরা শিখছি হচ্ছে কি যে ইটালিক ফন্ট স্টাইল যা যা আছে ব্যাকগ্রাউন্ড ইমেজ রিপিট করা তারপরে আমরা দেখছি হচ্ছে তোমার কি টেবিল ক্রিয়েট করা তাই না তো এই আমাদের মোটামুটি হইছে এরপরে আমাদের আরো আছে কি আছে আমরা যদি একটু ঘাটি সেটা হচ্ছে আমাদের আছে ফ্লোট ও আচ্ছা 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 তো ফ্লোট ফ্লোটটা আচ্ছা ফ্লোট আজকে আর দেখাবো না ফ্লোট ট্লোট বেশি দেখাইলে আবার ঝামেলা কারণ এগুলো একটু জটিল টাইপের কিছু তো তো আমি তোমাদের নেক্সট ক্লাসে দেখাবো হচ্ছে পজিশন আর ফ্লোট আর ফ্লেক্স এই তিনটা খুব একটু একটু ক্রিটিক্যাল আছে ফ্লোটটা পজিশনটা আর হচ্ছে ফ্লেক্সটা হ্যাঁ এইগুলো একটু জটিল আছে তারপরে আমি তোমাদের সুন্দর একটা মেনু বানায় দেখাবো দেখবো মেনু বানানোর পরে দেখবো যে ওয়েবসাইট বানানো মজাটা কার বলে আশা করি এখন তোমাদের মাঝে সেই মজাটা আস্তে আস্তে এখন আস্তে আস্তে তোমরা মানে নিজেদের বুঝতে পারবে যে আমরা কোন পজিশনে যাচ্ছি এক্স্যাক্টলি তো এই দেখো এখন টেবিল দেখতে কত সুন্দর লাগতেছে না এইরকম একটা টেবিল কনসেপ্ট করতে হবে তোমাদের হ্যাঁ তো ঠিক আছে আমার কথা আমরা আজকে যেটা বাসার কাজ দিব সেটা হচ্ছে হ্যাঁ ব্যাকগ্রাউন্ড সাইজ ছোট বড় মানে যেমন সাপোজ কিরকম চাচ্ছ এটার ইমেজ এটা তো সাইজটা আমি নামাইছি বড় ছোট করে তুমি এটার সাইজ কিভাবে দিতে চাচ্ছ মানে কি কিভাবে চাচ্ছ মানে আমি পুরো ইমেজটা দিতে চাচ্ছি এরকম ভাবে অ্যাকুরেট ভাবে ব্যাকগ্রাউন্ড ইমেজের সাইজ তো এভাবে দেওয়া যায় না তো হাইট উই দিতে হবে হাইট বলে দিতে হয় আর কি হ্যাঁ তাহলে হাইট বলে দিলে আবার একটা ঝামেলা আছে এখানে ঝামেলাটা হলো তোমার ইমেজটা না ছোট হয়ে যাবে মানে অ্যাকুরেট আসবে না ও আমি তো এখন আবার ইমেজ দিয়েছি ফিক্স করে দিছি হ্যাঁ তুমি কন্টেন্ট যত দিবা তোমার হাইট তত হবে এটা হাইট আর কি অটো নিয়ে নেবে বুঝছো তুমি যখন তোমাদের যখন ব্যাকগ্রাউন্ড ইমেজ যখন দিবা তখন তোমরা মানে একটা তোমার সেকশন থাকবে আমি যে তোমাদের আজকে শিখাচ্ছি যে কিভাবে তুমি একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ দিবা তুমি ব্যাকগ্রাউন্ডে কিভাবে একটা ইমেজ দিবা হ্যাঁ তোমাকে তো ব্যাকগ্রাউন্ড ইমেজ দেওয়াটা শিখতে হবে আগে আমি তোমরা যে আমি বুঝছি তোমার কোয়েশ্চেনটা কি তুমি সাপোজ স্যার আমার মনে হলো আমি শুধু বিড়ালের অংশটুকু আমি খালি দেখাবো আমি দেখাবো না ওটা তুমি এটা ক্রপ করে নিতে হবে তোমাকে সুন্দরভাবে সাইজ করে নিতে হবে তখন তোমাকে হ্যাঁ তো এটার উপর আরো কিছু হবে চিন্তা নাই ব্যাকগ্রাউন্ড ইমেজটা আমি ভালো করে তোমাদের দেখাই দেবো চিন্তা নাই তো ব্যাকগ্রাউন্ড ইমেজের আরেকটা ব্যাপার আছে হয়তো বা তাহলে দেখি একটু ব্যাকগ্রাউন্ড সাইজ ব্যাকগ্রাউন্ড সাইজ তুমি দিতে পারো সাপোজ কত দেবো আমি অটো দিলে তো আবার ঝামেলা 50% দিয়ে দিই দেখি 50% যদি দিই এই দেখো 50% দিলে কি ইমেজটা কেমন দেখা যাইতেছে ভালো দেখা যাইতেছে বলো এটা কিন্তু একটা বিচ্ছিরি দেখা যাইতেছে না এর জন্য আমি কি হাইটটা পছন্দ করি না আর কি মানে ব্যাকগ্রাউন্ড ইমেজের ক্ষেত্রে তুমি যদি 100% দাও তাহলে দেখবে আবার সে আগের মতো অবস্থা পুরো যাচ্ছে সে দেখো আবার সে আগের জায়গায় এসে বসছে দেখছো হ্যাঁ এখন দেখা আগের জায়গাতে আসে না মনে হয় না একটু চেঞ্জ হয়েছে মনে হয় না একটু চেঞ্জ হয়েছে আগে তো বড় ছিল তোমরা এই ব্যাকগ্রাউন্ড সাইজটা 100% দিতে পারো 100% আরো সুন্দর লাগবে এই দেখো সুন্দর আসছে এখন দেখতে হ্যাঁ তো এইটাই এগুলোই করবো তোমরা হ্যাঁ তোমরা আসলে ঘাট বা জিনিসটাগুলো ঘাট বা যে কীভাবে কী হচ্ছে না হচ্ছে তাইলে বুঝতে পারবা তো যাই হোক আমার মনে হয় তোমরা এবার শিখবা আস্তে আস্তে তোমাদের শিখা হবে এখনই তো তোমার শিখবা এখনই তোমার শেখার ওয়েস তোমরা শিখতে থাকো জানতে থাকো তোমরা এরকম এক একটা সময় যায় তোমরা প্রো হয়ে যাবে প্রো প্রো লেভেলের হয়ে যাবে কারণ কেন মানুষ তো ফার্স্ট টাইম এত শিখতে পারে না আস্তে আস্তে তারা শিখতে পারে তো আমি চাচ্ছি তোমাদের শেখানো
শেখাইতে, তোমরা এখন নিজেরা যত সময় দিবা বাসায় তত তোমরা ভালো জানতে পারবা, বুঝতে পারবা। তো একটা সুন্দর একটা টেবিল খুঁজতেছি, টেবিল দিতে পারি না, সুন্দর একটা টেবিল কোথায় পাবো আমি? আচ্ছা ক্যালেন্ডার আর কি, ক্যালেন্ডার, ক্যালেন্ডার তো একবার করছেন আপনারা তাই না? তাহলে ক্যালেন্ডারটাই আপনাদের জন্য ভালো হবে। ক্যালেন্ডার ডিজাইন, ক্যালেন্ডার, ক্যালেন্ডার মান্থ ডিজাইন, মান্থ HTML CSS, এই যে এই জিনিসটা আপনাদের আমি শিখাইতে পারতাম, যদি ফ্লোটটা শিখাইতে পারতাম আজকে, ফ্লোট, এটা ফ্লোটের কাজে লাগে বুঝছেন। এই ফ্লোটটা শিখাইতে পারি না দেখে আপনাদেরকে শিখাইতে পারলাম না, নাহলে আপনাদের ঠিকই শিখাই দিতাম সুন্দর করে। কোনটা দেব, সবই তো ইজি লাগে আমার কাছে। এগুলো সব ফ্লোটের কাজে লাগে, ফ্লোট, ফ্লোট ছাড়া এগুলো হয় না। এইটা তো সুন্দর লাগতেছে দেখতে, যদিও এইটা দেওয়া যাইতে পারবে, এটা পারবেন আপনারা? শিওর, একটু কঠিন আছে কিন্তু। এইটা করেন, এইটা করেন, এটা অনেক সুন্দর লাগতেছে, ব্যাকগ্রাউন্ড কালারটা সুন্দর আছে, কালারটা সুন্দর আছে, তারপর এই জায়গাটা একটা কালার আছে। হ্যাঁ একটু কঠিন না আসলে, ইজি মানে আমি দেখাই দিলে আপনারা পারবেন, আপনারা নিজেরা যদি একটু ট্রাই করেন না আসলে আপনারা ঘাটবেন বুঝছেন, না পারলে গুগল দেখবেন, মানে নিজেরা ঘাটবেন আসলে, মানে নিজে যদি সলভ না করেন না কোনোদিন সলভ করতে পারবেন না জানেন, এটা আমি নিজে জানি, কারণ আমি তো অনেক এরকম প্রবলেম ফেস করছি। তো তাই আমি বললাম, অর্থাৎ আমি আপনাদের এটা দিই, আপনারা দেখেন ট্রাই করে দেখেন, আমার বিশ্বাস আপনারা পারবেন, আর না পারলে আমি করে দেবো, সমস্যা নেই, আমি এটাই করে দেবো তোমাদের। হ্যাঁ তোমরা আগে নিজের একটু ট্রাই করো। তবে কেবল কেবল আমাদের শুরু, আমাদের কেবল শুরু এটা, মানে এই করার জন্য কি ব্যাপার, ফেসবুক আমার হ্যাং করে নাকি? ওহো আমার তো ভিডিও হচ্ছে এগুলো না, খেয়ালই নেই। তো আমার কথা হচ্ছে ফেসবুক না, ফেসবুক .com, এটা বাসার কাছে থাকবে, আর যেগুলো আমি করছি সেগুলো বাসার কাছে থাকবে, ঠিক আছে।